প্রশ্ন করেছেন শুনেছি বন দোয়া কবুল হওয়ার জন্য অবশ্যই পড়তে হয় না হলে দোয়াগুলো আকাশে ঝুলে থাকে আর শুরুতে আল্লাহর গুনগান গাইতে হয় তাহলে আমি কি সরাসরি কিছু চাইতে পারবো নাকি পারবো না নাকি এগুলো পূরণ করে তারপর দোয়া করব। আর শেষ দেয় কি একই কাজ করতে হয় যদি জানাতন উপকৃত হতো উপকার হতো জি যদি কোনো কোনো সুনির্দিষ্ট কোনো জিনিস নিয়ে দোয়া করেন নিয়ম হচ্ছে এটাই অর্থাৎ আপনি সাধারণ দোয়া নয় একটা বিষয় দোয়া করছেন যে এই বিষয়ে আমি দোয়া করতে চাই আল্লাহর কাছে কান তখন আপনি নির্ধারিতভাবে সলাতের বাইরে হলে সেখানে আপনি আলহামদুলিল্লাহ সলাত আসলাম আসল্লা বলবেন এবং সব শেষে সোবাহান রব্বিকার রাবুল হিজাত আম্মাই সুফুল সালামু আসলাম আলহামদুলিল্লাহ রাবু আলমিন অর্থাৎ শুরু শুরুতেই আল্লাহর প্রশংসা এবং দূর দিয়ে শুরু করবেন শেষে আল্লাহর রসুলের উপর দুরুদ এবং শেষে প্রশংসা দিয়ে শেষ করবেন এটা হচ্ছে দোয়ার আদব এবং দোয়ার সৌন্দর্য এর মাধ্যমে হাদিস যেটা আপনি পড়েছেন সত্য যেটা আটকে থাকে যতক্ষণ পর্যন্ত দুরুদ না করা সেটা আল্লাহ দরবারে পাশ করা হয় না অর্থাৎ সেটা সেটা দ্বারা উদ্দেশ্য সাধিত হয় না এর অর্থ হচ্ছে আমরা যখনই দোয়া করব বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে তখন এইভাবে দোয়াটা করবো এর বাইরে অনেক দোয়া আছে যেগুলি রসুল্লাস্লাম করতেন কিন্তু তিনি হামদ এবং সলাদ পেশ করতে বলেন নাই আপনি বুঝতে পারছেন জিনিসটা রসল্লাহ আসালাম দিনের রাতে ছবিগুলো অনেক দোয়া করতেন এবং অনেক দোয়া করতেন যেমন তিনি বলতেন আল্লামিনী আবেজকান হামি আল হাজান আবেজকান আজ কাসাল আবেজুল জুবনুল বখল এইভাবে দোয়াগুলি করতেন আর রসুল্লাহ আসালাম এইভাবে বলতেন গেনা আদা দেখ এই জাতীয় কত দোয়া রসুল্লাহ আসলাম করতেন সবগুলিতে কিন্তু তিনি এরকম আগ পিসে দুরুদ আর সালাম আল্লাহর প্রশংসা হামদ এবং দুরুসলাদ থাকতো না এর অর্থ হচ্ছে এই জাতীয় যেগুলোতে সাধারণ দোয়া আছে এগুলির জন্য হাম লাগবে না এগুলির জন্য সালাত না এগুলি এমনি আনসালা কবুল হবে আর যদি বিশেষ কোনো দোয়া থাকে যখন স্পেশাল দোয়া করতে চান তখন আগে হাম তার আল্লাহর প্রশংসা তারপরে তালা রসুল আল্লাহ উপর দুরুদ তারপরে দোয়া তারপরে আবার উপর দুরুদ তারপরে হাম দিয়ে শেষ করবে যাতে করে আপনার দোয়াটা কবুল হয় এইটা হচ্ছে বিশেষ দোয়ার ক্ষেত্রে আর স্বাভাবিক দোয়ার ক্ষেত্রে এগুলির জন্য আপনার হাম এবং সলাতের প্রয়োজন হয় না এই জন্য সলাতের মধ্যে যে দোয়াগুলি করবেন এগুলোর মধ্যে আপনি কখনো এই সলাদ পড়বেন আর অর্থাৎ রসুল দুরুত পড়বেন না এবং হাম পড়বে না মাঝখানে বরং হ্যাঁ আপনি দোয়াগুলো স্বাভাবিকভাবে করে যাবেন রসুল্লাহ সাল্লাহাম দোয়াগুলো করেছেন শাহের বৈঠকে কোথাও তিনি হাম দিয়ে শুরু করেন না সালাদ দিয়ে হাম সালাদ দিয়ে শুরু করেন না হা সলা এবং সালাত এবং সলাত এবং হাম দিয়ে শেষ করেননি তিনি বলতেন সলাতেের শাহের বৈঠকে আল্লাহ মা কদ্দাম তো উমা আখর মা উমা আয়লান তুমা আসরফ তুমা আসরাফ তো ওমান তা আলম বিনিয়ান্তাল মুকাদ্দিমান তাল মাকে লাই লাইলে আনতাল আল্লাহ মুফিল্লি জিদ্দি ওয়াজলি খত আমাদের কুলু দালকে এরপরে তিনি আবার দুরুদ পড়েননি আবার হাম পড়েননি এখন তিনি বলতে পারেন যে এর আগে তো হাম এবং সলাত আছে হ্যাঁ হামদ দেব সলাত আগে আছে এখানে অন্যখানে তিনি কিন্তু সলাতের মধ্যে দোয়া করেছেন রবিক ফেরলি ওয়ার হামনি ওয়া আফিনি ওয়াজবিনী ওয়া তিনি রবিক ফেরলি রবিক ফেরলি পড়েছেন হ্যাঁ কিন্তু কোথাও তিনি হামদ এবং সানা বা সলাত পড়েন না এর অর্থ হচ্ছে যে সমস্ত জায়গাতে যেটা অনুমোদিত যেখানে যেটা অনুমোদিত সেখানে সেটা পড়বেন আর স্বাভাবিক দোয়ার ক্ষেত্রেও আপনি সেভাবে করে যাবেন দোয়া কোনো একটা বিপদ হয়েছে বলবেন আল্লাহ আফিনী আল্লাহ আমাকে উদ্ধার করো স্বাভাবিক দোয়াগুলো করে দিতে পারবেন কিন্তু বিশেষ দোয়ার জন্য যদি মনে করছেন যে এখন আল্লাহ এটা আমার কবুল আল্লাহ যে কোনো মূল্যে তুমি আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো কোনো সমস্যা উত্তরণের জন্য যখন দোয়া করবেন তখন অবশ্যই সেটা কবুল করার জন্য একটা মাধ্যম হিসাবে নিবেন যে আগে আল্লাহর আল্লাহর হাম পেশ করবেন তারপরে সাল্লাহ সাল্লা ইসলামের উপর দুরুদ পেশ করবেন তারপরে দোয়া করবেন সব আবার আল্লাহ রসোল্লা সাল্লাম সাল্লাহ আসলামের উপর দুরুদ পেশ করে তারপর হাম দিয়ে আপনার দোয়াটা শেষ করবেন এটা হচ্ছে দোয়ার নিয়ম আশা করি বিষয়টা আপনি বুঝতে পারছেন তাহলে সেই গিয়ে আপনাকে আর এইভাবে করবেন না সেদিকে স্বাভাবিকভাবে দোয়া করে যাবেন হ্যাঁ এটা হচ্ছে নিয়ম আর শেষ বৈঠকেও স্বাভাবিকভাবে দোয়া করে যাবেন